দ্রুত শূন্যপদে নিয়োগ, স্কুল ছুটির সংখ্যা কমানো, মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি, স্বচ্ছতার সাথে নিয়োগ ও অবিলম্বে স্কুল খোলার দাবিতে আজ পথে নামল বাম প্রাথমিক শিক্ষক সংগঠন। আজ বারাসাত স্টেশন থেকে মিছিল করে জেলার বিভিন্ন শিক্ষকরা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে আসেন ও ডেপুটেশন জমা দেন। স্কুলগুলিতে অবিলম্বে পঠন পাঠনের দ্রুত ব্যবস্থা ফিরিয়ে এনে ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার দাবি ছিল স্লোগানের আজ মূল মন্ত্র। জেলার বিভিন্ন স্থান থেকে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক শিক্ষিকারা এই মিছিলে অংশগ্রহণ করেন। সরকার জবাব দাও, রাজ্য সরকারের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চিরতরের জন্য বন্ধ করাই চক্রান্ত, যে কোনো মূল্যে রূপ এই রূপ হোক, ইনকিলাব জিনা হোক, ইনকিলাব জিনা হোক। শিক্ষক শিক্ষিকা পেশাগত বেশ কিছু সমস্যার দাবি নিয়ে আজকে আমরা পথে নেমেছি। যেমন যে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে গ্রীষ্মাবকাশ চলছিল, কিন্তু কোনো এক্সপার্টের সঙ্গে আলাপ আলোচনা না করে হঠাৎ করেই আবার ছুটি এক্সটেন্ড করা হলো। আমরা মনে করছি এতে সমস্ত ছাত্রছাত্রীদের লকডাউনের সময় থেকে আজ পর্যন্ত সময়কালে একটা বিশ্রী অবস্থার মধ্যে দিয়ে তারা দিন ওই অতিবাহিত করছে, পড়াশোনা জলাঞ্জলি করছে। আমরা চাইছি যে ইতিমধ্যে অন্ততপক্ষে সকালে স্কুল হোক, স্কুলটা চালু থাকুক, এই একটা যেমন দাবি আছে, আমাদের দাবি আছে যে ইতিমধ্যে অনৈতিকভাবে শিক্ষক শিক্ষিকাদের বদলি করে দেওয়া হচ্ছে, প্রতিহিংসামূলক আচরণের মধ্যে দিয়ে শিক্ষক শিক্ষিকাদের বদলি করা হচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা ইতিমধ্যে শুনেছেন হাইকোর্ট রায় দিয়েছে যে সমস্ত বাকেয়া সহ যে আমাদের যে ডিএ পাওনা আছে তা অবিলম্বে তা প্রদান করতে হবে। আমাদের দাবি রয়েছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা স্কুলে যাচ্ছেন তাদেরকে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্যে যে ইমিডিয়েট স্কুলটাকে খোলবার ব্যবস্থা করতে হবে। আমাদের এখানে আজকে আছে মোট 15 দফা দাবি রয়েছে। 15 দফা দাবিতে আমরা এটা বলছি, পেনশন নিয়ে যারা অবসরপ্রাপ্ত শিক্ষক বা রিভিশন পেনশন নিয়ে অযথা ডিআই অফিস বিলম্ব ঘটাচ্ছেন তার প্রতিবাদ আমরা করছি। আপনারা জানেন মিড ডে মিল 4.97 টাকা ছাত্রছাত্রী পিছু চলতে পারে না। যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে একটা ছাত্রছাত্রী পিছু 15 টাকা করে করা উচিত। এবং জানেন লকডাউন থেকে শুরু করে মাঝে মধ্যে মিড ডে মিল দেওয়া এবং মাসে একবার ড্রাই মিড ডে মিল দেওয়া টাকা আত্মসাৎ করা হচ্ছে, তার প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল। আমরা বলতে চাইছি যে যারা এই লকডাউনের পর থেকে প্রচুর ছাত্রছাত্রী স্কুল ছুট হয়ে গেল, শুধু স্কুল ছুট তাদের ফিরিয়ে আনবার জন্যে শিক্ষক শিক্ষিকা নয়, সরকারি ব্যবস্থাপনায় তাদেরকে স্কুলে ফিরিয়ে আনবার ব্যবস্থা করতে হবে। আপনারা শুনেছেন যে আমরা দাবি করছি প্রচুর প্রধান শিক্ষকের পদ ফাঁকা আছে, অবিলম্বে প্রধান শিক্ষকের দ্রুত নিয়োগ সহ সমস্ত রাজ্যে স্বচ্ছতার সঙ্গে শূন্য পদে নিয়োগের ব্যবস্থা করতে হবে। স্টেশন চত্বর থেকে শুরু করেছি আমরা, এখন এই বোস রোড ধরে আমরা টিআইএফিটিপিএসসি করে কোর্টের মধ্যে দিয়ে মোটর ভেহিকেলসের সামনে গিয়ে আমরা মিছিল শেষ করব। এর থেকে অনেক বড় বৃহত্তর আন্দোলনে যাব, প্রয়োজনে অনশনে বসতে হবে। অর্থাৎ 23 তারিখে আমাদের রাজ্যে আমাদের 3টি শিক্ষক সংগঠন মিলিতভাবে এই যে দাবিগুলো বললাম এই দাবিগুলো নিয়ে রানী রাসমণিতে বেলা 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত অবস্থান বিক্ষোভ এবং আমাদের শিক্ষামন্ত্রীর কাছে এই দাবি আমরা পেশ করব। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া খটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 9831478795। নৈহাটিতে এই প্রথম থিম বেসড রেস্টুরেন্ট দ্য ব্ল্যাক হারবার
মাল্টি কুইসিন রেস্টুরেন্ট। এখানে পাবেন ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, তন্দুর, চাইনিজ বা বেঙ্গলি সমস্ত রকম খাবার। একমাত্র ও সুন্দর প্রতিষ্ঠান হল দ্য ব্ল্যাক হারবার। পুজোর আসরে ঘুরতে ঘুরতে সব পরিবারে চলে আসুন। ঠিকানা 225/1 RBC রোড, নৈহাটি। আর হ্যাঁ, এখানে পাবেন বিনা কোনো অতিরিক্ত খরচে ফ্রি হোম ডেলিভারির সুবিধা।